السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় ভাইরা আমার আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি লাইভ প্রশ্ন উত্তরে আশা করি যারা অনলাইনে আছেন আমাদের সাথে অংশগ্রহণ করবেন এবং লাইভটিকে শেয়ার করে দিয়ে অন্যদেরকেও আমাদের সাথে অংশগ্রহণ করতে সুযোগ করে দিবেন তাহলে আমরা সবাই লাভবান হব এবং সবার অংশীদার হব ইনশাআল্লাহ আমরা যে বিষয়ে আলোচনার জন্য চয়ন করেছি তিনি হচ্ছেন একজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তিনি এমন ব্যক্তি ছিলেন তার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাররাহু আন ইয়াকরা আল কুরআন রাতবান কামা নাযাল ফলিয়াকরা আলা দিন বলে যে কারোর যদি মনে চায় যে কোরআন যেভাবে নাজেল হয়েছে সেইভাবে তর তাজা পড়ার জন্য কেউ যদি চায় তাহলে সে যেন হ্যাঁ ইবনে মাসউদ ইবনে উম্মে আব্দ বলা হতো তাকে ইবনে মাসউদের কেরাত অনুযায়ী যেন সে পড়ে তাহলে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর তাজা কোরআন পড়ার জন্য তার অনুসরণ করতে বলেছেন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি রসুলের পরে উচ্চ স্বরে কাফেরদেরকে কোরআন শুনিয়েছেন সাহস করে তিনি এমন ব্যক্তি তিনি প্রথমত তার জীবন শুরু কোথায় থেকে সেটাই বলছি তিনি ছিলেন অল্প বয়সের এখনও বালক হয়ে সারেননি হ্যাঁ সেই বয়সেই তিনি মক্কার সেই আপনার উপত্যকার মধ্যে মানুষ জনগণ থেকে অনেক দূরে গিয়ে আপনার ছাগল চড়াইতেন ছাগল চড়ানো ছিল তার কাজ হ্যাঁ তাও কার ছাগল একজন নাম করা বড় কাফেরের সে হচ্ছে উকবা ইবনে আবি মুআইত হ্যাঁ যে তিনি তার সেই নেতার কুরাইশ বংশের নেতার ছাগল চড়াইতে আর ছাগল চড়ানোর জায়গা সবাই জানেন একবারে শহর থেকে বাইরেই সাধারণত এটা হয়ে থাকে এবং তাকে বলা হয়তো ইবনে উম্মে আব্দ এবং তার আসল নাম কিন্তু এটা নয় তার আসল নাম হচ্ছে আবদুল্লাহ হ্যাঁ তার পিতার নাম হচ্ছে মাসউদ হ্যাঁ তাইলে দুইটা মিলে হয় আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি এমন সাহাবি হ্যাঁ যিনি সাতজনের মধ্যে যারা বেশি হাদিস জানেন তাদের মধ্যে থেকে একজন তো এই অল্প বয়সের ছেলেটা রসুল আকরম সাল্লামের খবর শুনতেন যে মোহাম্মদ সাল্লাম নামে একজন যে তিনি নবুয়তের দাবি করেছেন এরকম খবর আসতো তার কাছে কিন্তু এই খবর তেমন একটা এই খবরের দিকে মনোযোগ দিতেন না কারণ তার বয়স হচ্ছে অল্প প্রথমত কথা যে অল্প বয়সে তার এত চিন্তা করার দরকার কি আরেকটা হচ্ছে মক্কার মানে সমাজ থেকে সে অনেক দূরে কারণ সে কি করে সকালবেলা একবারে ভোরে ভোরে ছাগল নিয়ে বের হয়ে যায় আর একবার রাত্রে যখন ঘনিয়ে আসে তখন সে মক্কার দিকে ফিরে আসে সুতরাং ধরতে গেলে সে আর জনসমাজ বিচ্ছিন্ন একজন মানুষ তো অল্প বয়স ছোট ছেলে আবার হইতেছে সে মক্কার জনসমাজ থেকে বাইরে থাকে যখন আসে তখন ঘুমের টাইম হয়ে যায় বাইর হয়ে একবারে যখন হ্যাঁ সকাল হয় তখন সুতরাং তার এত মনোযোগ ছিল না রসুলের ব্যাপারে তেমন একটা উৎসাহ বোধ করেনি কিভাবে উৎসাহ আসে এবং তিনি কিভাবে মুসলমান হইলেন সেই খবরটা খুবই চমৎকার সেটা শুনতে হয় একদিন হঠাৎ করে তিনি দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন যে দুইজন আপনার পৌঢ় বয়সে দুইজন ব্যক্তি যে তাদের ভারিক্কি ভাব আছে মানে ভদ্র গোছের মানুষ যে তার দিকে আসছে তার দিকে আসছে অগ্রসর হচ্ছে অনেক দূর থেকে এবং দুইজনকে দেখলে দেখা যায় যে খুব ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন এবং দুইজনের এমন ভাবে পিপাসা ধরেছে যে ঠোঁট পর্যন্ত শুকিয়ে গিয়েছে এবং গলা শুকিয়ে গিয়েছে কথা বলার কষ্টকর হয়ে যাচ্ছে এরকম দুইজন ব্যক্তি তার দিকে অগ্রসর হচ্ছেন তিনি সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ অল্প বয়সে দেখতে পাচ্ছেন দুজনে সে তার কাছে আসলেন এবং দুইজনে মিলে সালাম দিলেন তাকে মানে আব্দুল্লাহ ইবনে মাসউদকে সালাম দিয়ে বললেন ইয়া গোলাম ইহলিব লানা মিন হাদিস সিয়াহি মা নুতফিউ বিহি যমা যমা আনা ওয়া নাবুল্লু উরুকানা বলে যে হে ছেলে বলে যে তুমি এই ছাগলগুলো থেকে একটু দুধ দোহন করো আর আমাদেরকে একটু দাও খাওয়ার জন্য যদি আমরা পান করি তাইলে আমাদের তৃষ্ণা মিটবে আমাদের যে তন্ত্রীগুলো একবার শুকিয়ে গেছে এগুলো একটু তাজা হবে এগুলোর মধ্যে একটু পানি আসবে মানে এই প্রস্তাবটা দিলেন যে একটু দুধ দোহন করে আমাদেরকে একটু পান করাও তখন সেই ছেলে বলে ফাল আমি সেটা করতে পারবো না ফালগান মোল ইসাতলি বলে যে এই ছাগলগুলো তো আমার নয় ওয়ানা আলাইহিমাম তামান ওয়ানা আলাইহাম তামান বলে যে এই ছাগলগুলোর আমি পাহারাদার আমি হচ্ছে আমানতদার দেখেন এক কাফের বয়স
সে ছোট ছেলে আবার সে কাফের না সুতরাং তারপরে বলতে পারেন একটা জিনিস যে সে ফিতরতের উপর আছে কারণ এখনো সে সাবালক হয়ে ওঠেনি এই কারণে সে আসল ফিতরতের উপর ফিতরত কিন্তু ইসলামের উপর হয়ে থাকে এই কারণে তার স্বভাব এখনো ঠিক আছে তার মধ্যে শয়তানে ঢুকে নাই এই কারণে সে বলছিল যে এগুলোর পাহারাদার আমি আমি তো পাহারাদার আমি তো আর এগুলোর দুধ দোহন করার হ্যাঁ আমার ক্ষমতা নেই আমার মালিকের অর্ডার নেই তখন এই দুইজন ব্যক্তি হ্যাঁ তারাও তেমন একটা কিছু বললেন না কারণ তারাও বুঝতে পারলেন যে ছেলে ঠিকই বলেছে এবং চেহারার মধ্যে তাকাইলে বোঝা যায় তার উত্তরটা শুনে তারা খুব সন্তুষ্ট হয়েছেন এমন একটা ভাব মানে ছেলেটা বুঝতে পারে যে হ্যাঁ যে আসলে মানে আমার উত্তরটা মানে এদের রুচিসম্মত হয়েছে তারপরে কিন্তু তারা তো এখন তৃষ্ণার্ত তারা তো চলতে পারছে না কষ্ট পাচ্ছে এই কারণে দুইজনের একজন সে তো চিনে না দুইজনের একজন বললেন যে তুমি আমার একটা ছাগল দেখিয়ে দাও যেটা এখনো ছাগল অল্প বয়সের এখনো কোনো আপনার কি বলে যে কোনো পাঁঠা তার সাথে কোনো কি করে নাই সঙ্গম করে নাই এমন একটা ছাগল আমাকে দেখিয়ে দিবে কারণ পাঁঠা যদি সঙ্গম করে বাচ্চা হবে বাচ্চা হওয়ার সময় হলে আবার দুধ আসবে স্তনটা একটু ফুলতে শুরু করবে কিন্তু বলছে এমন একটা ছাগল দেখাই দিবে যেটার সাথে এখনো কোনো পাঁঠার সাক্ষাৎ হয়নি তখন ছেলেটা দেখিয়ে দিল একটা ছোট ছাগল হ্যাঁ তার কাছেই ছিল বলে যে এই ছাগলটা এটার সাথে এখনো কোনো পাঁঠার সংযোগ হয়নি তখন সেই লোকটা কি করলো হ্যাঁ সেই আপনার ছাগলের দিকে গেল এবং ছাগলকে আপনার বাঁধলো বাঁধে তারপরে কি করলো তার স্তনের মধ্যে স্তন কিন্তু শুকিয়ে আছে কারণ এ তো ছোট বাচ্চা ছাগল এখনো তার সাথে কোনো পাঁঠা সাক্ষাৎ হয়নি তখন তিনি হাত দিয়ে তার স্তনকে একটু বুলিয়ে দিলেন এবং তিনি বিসমিল্লাহ পড়লেন আল্লাহর নাম পড়লেন তারপর ওই ছেলেটা কিন্তু তাকিয়ে আছে বলে যে এই লোকটা কি করতেছে মানে একবারে ছোট একটা ছাগল এটার স্তন ধরে আবার কি পড়তেছে হ্যাঁ পরে এর দুধ বাইরেবে না কিন্তু সে তো যখন তাকিয়ে আসে আশ্চর্য হয়ে তখন একটু পরে দেখলেন এই ছোট ছাগলটা হঠাৎ করে স্তনটা ফুলে উঠলো দেখেন আশ্চর্য ব্যাপার যখন এই লোকটা হাত দিয়ে একটু মুছে দিল বিসমিল্লাহ পড়ে ওই ছেলেটা তো আশ্চর্য হয়ে গেল যে এটা কি করতেছে কিন্তু দেখলো যে কিছুক্ষণের মধ্যে এমন ফুলে উঠলো স্তনটা এবং প্রচুর আপনার দুধ আপনার আসলো স্তনের মধ্যে অনেকগুলো দুধ আসলো তখন এটা দেখতে দেখতে দেখলো যে দুধ আসলো আর ওই লোকটা কি করলো দুধ দোহাইতে শুরু করলো তার সাথের যে পৌর ব্যক্তি সে একটা মানে পাথর যেটা একটু আপনার কি করা গর্ত করা এরকম একটা পাথর নিয়ে তার সামনে আসলো নিয়ে আসার পরে কি করলো সে দুধ দোহাই দিল মানে ওই লোকটা দুধ দোহাই দিল দুধ দোহাই দেওয়ার পরে ওই লোকটা এবং তার সাথে দুইজনে পান করলো কারণ দুজন তো তৃষ্ণার্ত দুজনে পান করলো বলে যে দুইজনে মিলে আবার আমাকেও পান করাই দিল মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন যে আমাকেও পান করাই দিল কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না ব্যাপারটা যে এটা কি ধরনের এটা কোনো মিউজিক দেখাইলো এটা কোনো জাদু নাকি বলে যে এরকম হ্যাঁ দেখতেছিলাম বলে যে তারা বলে আমরা সবাই কিন্তু মন ভরে দুধ পান করেছি অথচ এই ছাগলের দুধ আসার কথা না বলে যে শেষ পর্যন্ত যখন আমরা মন ভরে দুধ পান করা শেষ করলাম বলে যে সেই লোকটা সেই বরকতময় লোকটা ওই ছাগলের স্তনকে আদেশ করলো কি বললো বলে যে এনকাবেদ আদেশ করে দিল বলে যে এই তুমি তোমার স্তনটা যেন শুকিয়ে যায় মানে বলে দিল যেন চিপায় যায় আগের মতো যেন হয়ে যায় তখন সেটা আগের মতো হয়ে গেল আর কোনো দুধ দেখা যাচ্ছিল না এমন একটা অবস্থা হয়ে গেল এই সময় সে মানে বললো মানে ওই লোকটাকে মানে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আশ্চর্য হয়ে গেল তখন যিনি দুধ দোহাইছিলেন তাকে উদ্দেশ্য করে বললেন আল্লিমনি মিন হাযাল কওলি আল্লাযী কুলতা বলে যে আপনি যে শব্দ বলে দুধ দোহাইছিলেন আর হাত দিয়ে একটু স্তনটা ধরে দিয়েছিলেন সেটা আমাকে একটু শিক্ষা দেন তো আপনি ফাকালা লি ইন্নাকা গুলামুন মুআল্লাম বলে যে তুমি তো চালাক ছেলে তোমার এই কথা বলে চলে গেলেন উনি আর কিছু বললেন না হ্যাঁ এটা বলে তুমি তো চালাক হ্যাঁ চালাক ছেলেটা বললেন বলে যে এটাই ছিল তার আব্দুল্লাহ ইবনে মাসউদের ইসলাম গ্রহণের শুরু কিসা কারণ এটাই তিনি কিন্তু হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবনের মোড় ফিরিয়ে দিতে শুরু করলো হ্যাঁ যদিও এদের সম্পর্কে জানে না টের পাইলো কিন্তু যে এরা একটা বরকতময় মানুষ পরে টের পাইবে আর কি যে এরা ইনি ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ পরে টের পাইলো যে ইনি আল্লাহ রসুল এবং তার সাথে যিনি ছিল তার নাম হয়েছে আবু বকর এই দুইজন আসলো এবং এই দুইজনে কি জন্য আসলো যে তারা
মক্কার লোকেরা যখন দুজনকে কষ্ট দিল তার একবার ক্লান্ত হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত এলাকা থেকে বাইর হয়ে গিয়েছিল যে না এলাকায় আর থাকবো না, একটু বাইরে যাই, বাইরের দিকে যাই, একটু আরাম করে আসি। মানে এরা শুধু কষ্ট দেয় মক্কার লোকেরা, এই কারণে দুইজনে বাইরে এসে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে আর ওই আবদুল্লাহ ইবনে মাসউদের কাছে চলে গেল। হ্যাঁ, সে দুধ দিল না, কিন্তু নিজেরা দুধ বাইর করে হ্যাঁ আপনার খেয়ে তাকেও পান করে দিয়ে আসলো। বলে যে এই আবদুল্লাহ ইবনে মাসউদ যখন এই ঘটনাটা দেখলো অল্প বয়সে এবং রসুলের ঘটনা এবং তার সাথী আবু বকরের ঘটনা, তখন কিন্তু ভালোবেসে গেল দুজনকে, দুজনকে ভালো লেগে গেল এবং রসুলকে তার সাথীকে ভালোবাসলো এবং রসুল এবং তার সাথীও ওকে ওকে ভালো লাগলো। কারণ তারা চিনতে দেখতে পারলো যে এই ছেলেটার মধ্যে কি আছে, কল্যাণ আছে। কারণ এই ছেলে অল্প বয়সে তার পরেও কি আমানতদার, তার মধ্যে আমানতদারিতা আছে এবং শিখার একটা চেষ্টা আছে। দেখেন সাথে সাথে বললো আপনি একটু শিখিয়ে দেন তো, আপনি কি বলছিলেন আমাকে, শিখার চেষ্টা এবং আমানতদারিতা আছে। তাইলে যেরকম এই ঘটনার পর রসুল এবং তার সাথে আবু বকর তাকে ভালো লাগলো, ওই আবদুল্লাহ ইবনে মাসউদের ওই দুইজনকে ভালো লাগলো যে এই দুইজন তো কি একটা বরকতময় কাজ করে দেখাইলো। বলে যে বেশি দিন হলো না, হ্যাঁ মানে কয়েকদিন যেদিন না যেতেই আবদুল্লাহ ইবনে মাসউদ মুসলমান হয়ে গেল এবং সে সাথে সাথে বলল রসুলকে যে আমি আমাকে সঁপে দিতে চাই আপনার খেদমতে, আমি আপনার খেদমত করব। এতদিন ওই হ্যাঁ উকবা ইবনে মুয়াইদের খেদমত করতে পারি, হ্যাঁ মানে নিকৃষ্ট কাফের মুশরিক তার খেদমত করতে পারি, এটার ক্ষতিপূরণ দিতে হইলে তাইলে আপনার খেদমত করতে হবে। তখন রসুল আকরাম সাল্লাম বললেন অসুবিধা নেই, তুমি আমার খেদমত করতে থাকতে পারো, অল্প ছেলে হ্যাঁ খেদমতের জন্য আপনাকে নিয়ে নিলেন। এটা হচ্ছে রসুলের মক্কার যুগের খাদেম, হ্যাঁ মানে শুরু যুগের খাদেম, কিন্তু মদিনায় গিয়ে হযরত আনাস খাদেম, এটা হচ্ছে মক্কার খাদেমের কথা বলছি। আবার কেউ বলবেন না যে এটা আবার কোন খাদেম হইলো, এটা তো প্রসিদ্ধি পায় নাই। যাই হোক, হ্যাঁ তো ওনাকে খেদমত রেখে দিলেন। সেই দিন থেকে আপনার এই আবদুল্লাহ ইবনে মাসউদ সৌভাগ্যবান হলো যে তিনি কি আপনার ছাগলের খেদমত থেকে কার খেদমতে আসলেন, সাইয়্যিদুল খালক, যিনি সকল উম্মতের আল্লাহর সৃষ্টির নেতৃস্থানীয় তার খেদমতে চলে আসলেন ছাগলের খেদমত বাদ দিয়ে। তাইলে কত বড় সৌভাগ্যবান সে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, সেটা আমরা জানতে পারলাম। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রসুলের সাথে এমন ভাবে লেগে গেলেন যে রসুল থেকে একবারে ছাড় একটু দূরে সরেন না, ছায়ার মতো রসুলের সাথে থাকেন। একবার ছায়া যেরকম মানুষের মানে মানুষের মানে সাথে থাকে সব সময়, এরকম তিনিও আবদুল্লাহ ইবনে মাসউদ রসুলের সাথে লেগেই থাকলেন। সফরের মধ্যে গেলেও পিছনে, বাড়িতে এলাকা থাকলেও পিছনে, একবারে এমন কি তার ঘরের ভিতরে ঘরের বাইরে সব সময় অল্প বয়সের দেখে। আর এটা মক্কার যুগে, তখন তো পর্দার আয়াত নাজিল হয় নাই, তখন একেবারে মানে ওনার সাথে লাগে থাকেন, ঘরের দিকে গেলেও সাথে, বাইরে গেলেও সাথে। হ্যাঁ সুতরাং এমন ভাবে রসুলের সাথে ঘনিষ্ঠ হয়ে গেলেন। রসুল যখন ঘুমাইতেন রসুলকে জাগিয়ে দিতেন সময় মতো এবং রসুল গোসল করার সময় সে পর্দা টেনে ধরত রসুলকে এবং রসুলের জুতা পরিয়ে দিতেন যখন রসুল বাইর হয়ে যাওয়ার সময় হতো, এবং রসুল যখন বাইর হয়ে আবার ঘরে আসতেন তখন রসুলের জুতা খুলে দিতেন এবং রসুলের লাঠি এবং মেসওয়াক সাথে নিয়ে রাখতেন এবং রসুলের সামনে সামনে তার বাসায় ঢুকতেন। এইভাবে সব সময় তার পিছনেই লেগে আসে, রসুলের পিছনেই লেগে আসে আবদুল্লাহ ইবনে মাসউদ। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে যখনই আপনার চাইতো তাকে ঢুকার অনুমতি দিতেন যে তোমার যখন মনে চায় তুমি আমার বাসায় ঢুকতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং রসুল সে ঢুকলে কোনো মন খারাপ করতো না, কারণ জানতো যে সেই ছেলেটা আমানতদার। দেখেন যে ছোট বয়সে ছাগল পাড়া দিতে পারে আমানতদার, যখন মুসলমান হয়নি তাই ইসলাম গ্রহণের পরে তো আরো কঠিন আমানতদার হইবে। এই কারণে রসুলও বেশি একটা তাকে কিছু বলতেন না, সবসময় ঢুকার অনুমতি দিয়েছিলেন, হয়তো যে রসুলের লুকায়িত ব্যাপার জানতেন। এইভাবে আবদুল্লাহ ইবনে মাসউদ রসুল আকরাম সাল্লামের ঘরে থাকা শুরু করলেন এবং রসুলের যে স্বভাব চরিত্র সবগুলো তিনি ধারণ করতে শুরু করতেন। এমন কোন রসুলের চরিত্র নাই যেটা আবদুল্লাহ ইবনে মাসউদের মধ্যে আসেনি। এমন কি বলা হতো ইন্নাহু আকরাবুন নাসি ইলা রাসূলিল্লাহি হাদিন ওয়াসামতা, বলে যে আরবদের মধ্যে মক্কার লোকদের মধ্যে সাহাবাদের মধ্যে এটা প্রসিদ্ধি পেয়ে গেল যে সাহাবাদের মধ্যে সবচাইতে বেশি রসুলের আদর্শ এবং রসুলের চাল চলনকে ধারণ করতে পেরেছে
কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তাইলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চরিত্রের দিক দিয়ে, স্বভাবের দিক দিয়ে একবারে রসুলের কাছের এমন একজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রসুলের মাদ্রাসায় পড়তে শুরু করলেন এবং রসুল থেকে কোরআন শিখলেন এবং রসুল থেকে কোরআনের অর্থ শিখলেন এবং রসুল থেকে শরীয়ত শিখলেন। এই কারণে বলা হতো সাহাবীদের মধ্যে সবচাইতে কোরআন সম্পর্কে বেশি জানেন এবং সবচাইতে বেশি কোরআনের অর্থ বুঝেন এবং সবচাইতে বেশি শরীয়ত বুঝেন, এরকম বলা হতো। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কি বলে যে এই ব্যাপারটা জানা যাবে কখন? একটা ঘটনা শুনাইলে যে উনি যে বেশি কোরআন সম্পর্কে জানতেন, এই ঘটনা শুনানোর জন্য একটা, এই ব্যাপারটা জানার জন্য একটা ঘটনা শোনাচ্ছি। সেটা হচ্ছে কি যে একজন ব্যক্তি আপনার হযরত ওমরের কাছে আসলো যখন তিনি আরাফার মধ্যে দাঁড়িয়েছিলেন। হযরত ওমর দাঁড়িয়েছিলেন কোথায়? আরাফার মধ্যে। আর একজন ব্যক্তি তার সামনে আসলো, তখন তিনি তাকে বললেন জি তুইয়া আমিরাল মুমিনিন মিনাল কুফাতি, বলে যে আমি তো কুফা এলাকা থেকে আসলাম। মানে ওই লোকটা আসি বলল হ্যাঁ হযরত ওমরকে, ওয়াতারাক্তু বিহা রাজুলান ইয়ামিল মাসাহিফা আন্না দাহরি কলবে, বলে যে আমি সেই কুফার মধ্যে এমন একজন লোককে রেখে আসছি যে মুখস্থ কোরআন লেখায়, মানুষকে বলে আর মানুষ মুখস্থ কোরআন লেখে, এমন একজনকে রেখে আসছি। হযরত ওমর কিন্তু খুব রাগ করলেন, মারাত্মকভাবে রাগ করলেন, যে ফুলে যেন একবারে হ্যাঁ তার যে ওঁটের পিঠের উপর চড়ে আসেন, লাগে যে পুরো ওঁটের পিঠে বসার জায়গা পুরোটা ভরে গেল, এমন রাগ হইলেন তিনি। এবং বললেন মান হুয়া ওয়াই হাক, বলে যে কার কথা বলছিলে যে মুখস্থ কোরআন লিখতে পারে, লিখে দেয় এরকম? সেই লোকটাকে মনে করছেন যে উল্টা পাল্টা আবার লিখে দেয় কিনা, কারণ তিনি জানেন না যে এরকম কেউ থাকতে পারে। বলে মান হুয়া ওয়াই হাক, তিনি বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ শব্দ বললেন তখন তার রাগ ঠান্ডা হয়ে গেল, সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে, কারণ তিনি মনে করছেন কেউ চালাকি করতেছে, না জেনে খালি গেলে মানুষকে মুখস্থ লেখায় ভুলটুল আবার লিখিয়ে দেয় কিনা। আর এই সমস্ত ব্যাপারে হযরত ওমর খুব কঠিন ছিলেন, তো এই কারণে খুব রাগ করছিলেন। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম বললো সাথে সাথে উনি চুপ করে গেলেন। ঠান্ডা হওয়ার পর আবার একটু কথা বললেন, বললেন ওয়াই হাক ওয়াল্লাহি মা আ'লামু আন্নাহু বাকি আহাদুন মিনান নাস ইয়াহাক্কু বিহাদাল আমরি মিনহু, বল যে আল্লাহর কসম খেয়ে বলছি এই কোরআন সম্পর্কে বেশি জানে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এমন কেউ আছে এরকম আমি জানি না। বলে যে তাইলে যখন তুমি তার কথা উঠাইলে তখন আমি তোমাকে তার ব্যাপারে আরো কিছু বলতে চাই। এবং হযরত ওমর তার আরেকটি ঘটনা তুলে ধরলেন, বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একদিন রাত্রি বেলায় আবু বকরের কাছে আসলেন এবং রাষ্ট্র পরিচালনা নিয়ে, মানুষের ব্যাপার স্যাপার নিয়ে দুজন কথা বললেন, আমিও তাদের সাথে ছিলাম। তাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘনিষ্ঠ সাথী আবু বকর বলে যে একদা দুইজন মিলে কথা বলছিলেন, আমি দুইজন সাথে ছিলাম, মুসলমান জাতিদের কি নিয়ে কথা বলছে, বিশাল বিষয় নিয়ে আলোচনা করতেছিল। তো বলতেছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপর বের হলেন আর আমরাও তার সাথে ওই জায়গা থেকে বের হলাম। বলে যে দেখলাম যে একজন ব্যক্তি হ্যাঁ আপনার মসজিদের মধ্যে হ্যাঁ নামাজ পড়তেছে, মানে আমরা তিনজন যে দেখলাম মসজিদের মধ্যে একজনে নামাজ পড়তেছে, কিন্তু আমরা টের পাইলাম না যে প্রথমত যে এই লোকটা কে, টের পাইলাম না, কারণ এটা রাত্রিবেলায়, তো এই কারণে তখন তো আলো ছিল না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার আওয়াজ শুনে তার পিছনে দাঁড়িয়ে গেলেন এবং মনোযোগ দিয়ে শুনতে শুরু করলেন এবং সাথে সাথে বললেন মান সাররাহু আন ইয়াকরা আল কুরআন রাতবান কামা নাযাল বাল ইয়াকরাহু আলা কিরাতি ইবনে উম্মে আব্দিন। তখন রাসূল এই কিরাত শোনার পর বললেন কোন ব্যক্তি যদি কোরআনকে যেইভাবে নাজিল হয়েছে সেইভাবে যদি তাজা যদি শুনতে চাও তাইলে পড়ার চেষ্টা করো, সে যেরকম পড়ে সেরকম পড়বে, তাইলে তাজা কোরআন পড়া হবে। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ কতক্ষণ পরে বসলেন, বসে আবার দোয়া করতে, এতক্ষণ তো নামাজ পড়ছিলেন এখন বসে দোয়া করতেছিলেন। তখন রাসুল পেছন থেকে বলতেছেন সালতু আতা সালতু আতা, বলে যে তুমি যা চাও আল্লাহ তাই দিবে, তুমি যা মনে চা চাও। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে এসে বলে যে আমার মনে ঢুকলো এই কথা যে আমি আল্লাহর কসম সকালবেলা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাব এবং এই সুসংবাদটা তাকে দিব। কাউকে সুসংবাদ দেওয়া একটা ভালো কাজ, বলে যে সকালবেলা আমি মনে মনে ভাবছিলাম সকালে গিয়ে আমি তাকে সুসংবাদ দিব। বলে যে সকালবেলায় আমি গিয়ে তাকে সুসংবাদ দিলাম যে রাসূল তোমার ব্যাপারে এরকম বলেছে যে
তখন সে বলল আবু বকর রাশি তো একটু আগে আমাকে খবর দিয়ে গেল। দেখেন তখন তিনি আফসোস করে বললেন লা ওয়াল্লাহি মা সাবাকতু আবা বকর ইলা খাইরিন কত্তু ইল্লা সাবাকানি ইলাই, বলে যে আমি কোনো কাজ আবু বকরকে পিছনে ফেলতে পারি নাই, যেই ব্যাপারেই চিন্তা করছি আমি একটু ফেল করব দেখি যে কাজ হয় না, আবু বকর কিন্তু আগে আসি খবর দিয়ে চলে গেল তাকে যে রসুল তার কেরাত শুনছিল। বলে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের জ্ঞান কোরআন সম্পর্কে এত বেশি ছিল যে তিনি নিজেই বলতেন ওয়াল্লাহি আল্লাযী লা ইলাহা গায়রু, সেই সত্তার কসম খেয়ে বলছি যে যিনি ছাড়া কোনো সত্য কোনো মাবুদ নাই, মা নাযালাত আয়াতুন মিন কিতাবিল্লাহি ইল্লা ওয়া আনা আ'লামু আইনা নাযালাত, বলে যে কোরআনের মধ্যে এমন কোনো আয়াত নেই যে যেই সম্পর্কে আমি জানি না যে সেটা কোথায় নাজিল হয়েছে এবং সেটা কার কি সম্পর্কে নাজিল হয়েছে এমন কোন আয়াত নাই যে আমি জানি না, আমি সব আয়াত কোথায় নাজিল হয়েছে কোন আয়াত কোথায় এবং কি কারণে নাজিল হয়েছে সব কিছু জানি। বলে যে এবং বলেন ওয়ালাউ আ'লামু আন্না আহাদান আ'লামু মিন নাবি কিতাবিল্লাহি তানালুল মাতিউলা আতাইতু, যদি আমি কোনদিন জানতে পারি কোন ব্যক্তি আমার চাইতে বেশি জানে কোরআন সম্পর্কে তাইলে অবশ্যই আমি তার কাছে যাব, কারণ তার চেষ্টা যে কোরআন সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করবেন, কোনো কিছু যেন না জানা না থাকে, কিন্তু এরকম হয়ে উঠেনি। হ্যাঁ তিনি সবচাইতে বেশি জানতেন কোরআন সম্পর্কে। বলে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে এই কথার মধ্যে তিনি অত্যুক্তি করেননি, বেশি বাড়াবাড়ি করেননি, কারণ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদা সফরের মধ্যে দেখলেন যে কিছু মানুষ দূর থেকে আসছে, হ্যাঁ মানে মুসাফির এক দল আসছে, রাত্রে অন্ধকার দেখতে পান না এরা কারা, মানে দেখতে পাচ্ছেন না, হ্যাঁ অথচ এই দলের মধ্যে ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তিকে বললেন ডাক দেওয়ার জন্য, হ্যাঁ ডাক দিয়ে সে বলল মিন আইনাল কওম, বলে তোমরা কোথায় থেকে এসেছো অন্ধকারের মধ্যে দেখতেছে না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলতেছেন মিনাল ফাজ্জিল আমিক, বলে যে আমরা অনেক দূর থেকে এসেছিলাম। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলার পর উমর বললেন আইনা তুরিদুন, তোমরা কোথায় যাওয়ার চেষ্টা করতেছো? বলে যে আল বাইতুল আতিক, আমরা মক্কায় যাওয়ার চেষ্টা করছি কাবা শরীফ দেখার জন্য, সেখানে তো উমরা করার জন্য। তখন উমর বললেন ইন্না ফিহিম আলিমা, তখন উমর মনে করলো যে এদের মধ্যে মনে হয় আলেম আছে কেউ, হ্যাঁ তখন ওই লোকটাকে আদেশ করলো যে তাদেরকে প্রশ্ন করো আইউল কোরআনে আদম, যে কোরআনের মধ্যে সবচেয়ে মহান আয়াত কোনটা? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এটা আয়াতুল কুরসি পড়ে দিল, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কোরআনের মধ্যে মহান আয়াত। তারপরে বললো যে তাদেরকে বলো আইউল কোরআনে আহকাম, কোরআনের মধ্যে একবারে আহকাম সূরা আহকাম আয়াত কি, মানে যেটা একবার পরিবর্তন হবে না একবারে মহকাম আয়াত, কোন হের ফের হবে না, সেটা কোনটা? তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈ যিল কুরবা, বলে যে এই বিধানের মধ্যে কোনো হের ফের নাই, যে আল্লাহ আদেশ করেছেন ইনসাফের এবং দয়া করার আদেশ করেছেন এবং নিজের নিকট আত্মীয়দেরকে দেখার জন্য আদেশ করেছেন। উমর বললেন তাদেরকে ডেকে বলো আইউল কোরআনে আজমা, যে কোরআনের মধ্যে কোন আয়াতটা সব চাইতে একবারে শামিল করে সব কিছুকে একবারে মানে বিশাল আয়াত এরকম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররা তাদেরকে ডাক দিয়ে বলো কোরআনের মধ্যে ভয় ঢুকায় এমন আয়াত কি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন লাইসা বিআমানিয়্যাকুম ওয়ালা আমানিয়্যা আহলিল কিতাব মান ইয়ামাল সুআন ইউজাযা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, যে আল্লাহ বলছেন যে তোমাদের যে তোমাদের স্বপ্ন এবং আহলে কিতাবদের স্বপ্ন সেটা যা দেখতেছো সেটা হবে না, বরং মাইয়া মালসুবানি ইউজাবে, কেউ যদি কোনো খারাপ কাজ করে সেটার প্রতিদান তাকে দেওয়া হবে, ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, এবং আল্লাহ ছাড়া সে তার কোনো বন্ধু সহকারী পাবে না। তাইলে এইখানে বলে যে হ্যাঁ কি এটা ভয়ার্থক যে একটু সামান্য অনুপরিমাণও যদি কি খারাপ করে তাইলে এটার হিসাব দিতে হবে, এটার হিসাব তাকে দেওয়া হবে এবং সেই দিন কোনো কি কোনো বন্ধু পাবে না, কোনো সাহায্যকারী পাবে না আল্লাহকে বাদ দিয়ে, তাইলে এটা ভয় ঢুকিয়ে দিচ্ছে। হযরত উমর বলেন তাদেরকে ডেকে বলো আইউল কোরআনে আরজা, বলে কোরআনের কোন আয়াত এমন আছে যেটা পড়লে মনে একটু আশার বাণী সঞ্চার হয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, যা আল্লাহ তার বান্দাদের উদ্দেশ্যে বলেছে তোমরা যতই পাপের কাজ করো না কেন আল্লাহর রহমত
থেকে কোনো নিরাশ হবে না, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। সুতরাং এটা আশাব্যঞ্জক আয়াত। তাইলে সব প্রশ্নের উত্তরে পাশ। হযরত ওমর বললেন তাদেরকে ডেকে বলো আফিকুম আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে কিনা। তারা বললো আল্লাহুম্মা নাম, অবশ্যই আছে। কারণ হযরত ওমরের সন্দেহ এসেছে, কোন কোরআন সম্পর্কে অভিজ্ঞ মানুষ ছাড়া দিতে পারে না, এই কারণে সন্দেহ করে জিজ্ঞাসা করছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমাদের মাঝে আছে কিনা। তাহলে চমৎকার কথা, শুধু কেরাত যে পড়তে পারতো এবং একজন আলেম ছিল, একজন ইবাদতকারী ছিল, দুনিয়া বিরাগী ছিল, শুধু এতটুকু নয়, বরং তিনি শক্তিশালী ছিলেন এবং তিনি একজন মুজাহিদ ছিলেন, মেকদাম ছিলেন, বীর সাহসী, বীর সেনানী ছিলেন। যখন হ্যাঁ তিনি বীরত্ব দেখাতেন, দেখাতে পারতেন। বলে যে একটা ঘটনা শুনিয়ে দিচ্ছি তার, এটার বীরত্বের কাহিনী, যে তিনি ছিলেন সর্বপ্রথম যে রসুলের পরে তিনি উচ্চস্বরে কোরআন পড়েছেন কাফেরদের সামনে। সাহস কত দেখেন, কত সাহস থাকলে কাফেরদের সামনে গিয়ে কোরআন উচ্চস্বরে পড়তে পারে। কিভাবে পড়লেন? বলে যে একদিন রসুল আকরম সাল্লামের কিছু সাহাবী মক্কার মধ্যে একত্রিত হলো এবং তারা সবাই এসে দুর্বল শ্রেণীর, এবং তারা বলে যে কোরআন মক্কার যে কুরাইশরা, কুরাইশ বংশের লোকেরা কখনো কোরআন উচ্চস্বরে শুনতে পায় নাই। হ্যাঁ বলে যে তোমাদের মধ্যে এমন কেউ আছে কি আমাদের মধ্যে যে কোরআন উচ্চস্বরে সেই কাফেরদেরকে শুনিয়ে দিতে পারে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি তোমাকে শুনিয়ে দেব উচ্চস্বরে। তখন সবাই বলে না তুমি পারবে না, তুমি তো হ্যাঁ তুমি তো গোলাম, তুমি তো পারবে না, কারণ তোমার উপর ভয় আছে, তোমার ভালো করে মার দিবে ওরা, শেষে মুশকিল আছে। বলে যে আমরা চাইতেছি এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তির বংশ বড়, যে মার দিলে যেন প্রতিরোধ করতে পারে তার বংশ। কিন্তু দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কত সাহসী, যদিও গোলাম ছিলেন। হ্যাঁ বলে যে দাউনি ফান ফা ইন্নাল্লাহ সাইমনাউনি ওয়া ইয়াহমিনি। বলে যে তোমরা চিন্তা করো না, আমি কুরাইশ বংশের লোকদেরকে, নেতাদেরকে কোরআন উচ্চস্বরে শুনিয়ে দিব, আমার এত বংশ টংশ লাগবে না, আল্লাহ আমাকে রক্ষা করবে, কোনো সমস্যা নেই, আমার সাহস আছে। তারপরে সকালবেলায় মসজিদে চলে গেল, তারপরে মাকামে ইব্রাহিমের পাশে সাধারণত মক্কার মুশরিকরা বৈঠক বসত। বলে যে যখন শাস্তের সময় হলো তখন তিনি চলে গেলেন মক্কার সেই নেতাদের কাছে, তারা ছায়ার মধ্যে। তখন আবদুল্লাহ ইবনে মাসউদ সেখানে দাঁড়িয়ে বলল পড়তে শুরু করো বিসমিল্লাহির রহমানির রহিম, চিৎকার দিয়ে পড়তে শুরু করল আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এইভাবে সুরা কি রহমান পড়তে শুরু করলো। তারপর পড়তে শুরু করলো, হঠাৎ করে কুরাইশ বংশের নেতারা দেখতে শুরু করলো, বলল মাযা ক্বালা ইবনু উম্মে আব্দিন, বলে যে এই গোলামের ছেলেটা, এই বান্দের ছেলে কি বলে একটু শুনো তো দেখি। তখন এ বলল তাব্বাল্লাহু ইন্নাহু ইয়াতলু বাদামা যা আবিহি মুহাম্মদ, বলে তার কপাল পোড়া, বলে যে মুহাম্মদ যা বলে সেগুলোর কিছু অংশ সে পড়তেছে। এটা শোনার সাথে সাথে নেত্রা খেপে গেল, সবাই যে তার চেহারার উপর আঘাত করতে শুরু করলো, কিন্তু তার পড়া বন্ধ হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়তে শুরু করলেন, পড়তে 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 যতটুকু পড়া সম্ভব ছিল পড়লো। তারপরে তিনি এসে হ্যাঁ চলে আসলেন তার বন্ধুদের কাছে, ওই যাদের সাথে বললো যে আমি কোরআন পড়ি আসবো, হ্যাঁ শুনে আসবো। তারপরে আসলেন, দেখেন যে তার চেহারা থেকে রক্ত পড়তেছে, রক্ত ঝরতেছে, আর বলল যে হাদ আল্লাহি খাসিন আলাই, সবাই কইল যে তুমি বেশি সাহস দেখাইলা, আমি তো আগেই বলছিলাম যে এমন লোক আমরা চয়ন করতে চাই যে যার বংশ অনেক বড়, যাকে মারতে কুরাইশ বংশের কাফেররা একটু ভয় পাইবে, আর তোমার ব্যাপার তো আমরা এটাই ধারণা করছি যে তোমাকে মার দিবে, এখন মার খাইয়ে আসলে না তুমি, তোমার চেহারা সব রক্তাক্ত করে দিল। তখন সে কি বলল দেখেন, ওয়াল্লাহি মা কানা আদাউল্লাহি আহওয়ান ফি আইনি মিনহুম আলান, বলে যে আগে আমি যতটুকু ভয় পাইছিলাম, বলে মার খেয়ে আমার ভয় একবারে চলে গেছে, ওয়াইন শাইতুম লা গাদিয়ান্নাহুম বিমিছলি হাগাদা, আর তোমরা যদি আবার আমাকে বলো কালকে যে আবারও শুনে দিয়ে আসবো, কোনো অসুবিধা নাই। বলে যে আমার সাহস আরো বেড়ে গেছে। তখন সবাই বলল লা হাসবুকা, বলে যে তোমার আর শুনাইতে হবে না, তুমি তো আজকে মাইর খাইছো, আর খাওয়ার দরকার নাই, তুমি তো তাদের, আমরা যা চাইছিলাম কাজ তো সারিয়ে গেছে, আর তোমার এত মাইর খাওয়া লাগবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ সব বেঁচে ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আমল পর্যন্ত। যখন তিনি আপনার বেশি অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু গণি আসলো, তখন তার সাথে সাক্ষাৎ করতে আসলেন হযরত উসমান খলিফাতুল মুসলিমিন। তখন তিনি বললেন মা তাস্তাকি, বলে তোমার কোনো অভিযোগ আছে কিনা,
না, বলে যে অভিযোগ আছে আমার গুনাহের অভিযোগ যে আমি অনেক বেশি গুনাহ করে ফেলেছি, বলে যে ফামা তাস্তাহি, বলে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা, বলে যে আমার চাওয়া হচ্ছে রহমত রব্বি, আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে রহমত কামনা করছি। হ্যাঁ, বলে যে আলা আমরুলাক বিআতাইকাল্লাযী তানাখযী মুনদুসিরিন, বলে যে তোমাকে তো আমি রাষ্ট্রীয় দান দিতে চাইছিলাম অনেক বছর থেকে, তুমি তো নেও না, তা আমি কি এখন তোমার শেষ সময়ের মধ্যে সেই দানগুলো দেওয়ার জন্য বলবো, তোমার যে প্রাপ্য তোমার ভাতাগুলো দিতে বলবো? বলে যে লা হাজাত লিবি, বলে যে আমার দরকার নাই, আমার ভাতা নিতে হবে না। বলে যে কোন লিবে না থেকে মিম বাদিক, বলে তুমি তো মরে যাবে, তাইলে এই ভাতাগুলো তোমার মেয়েরা খাবে, অসুবিধা কি? হ্যাঁ, বলে যে আতাক সালা বানাতি আল ফাকার, বলে যে আপনি কি মনে করেন আমার মেয়েরা আমি মরে গেলে তারা দুর্দশায়, হ্যাঁ, আপনার দারিদ্রতায় ভুগবে, এটা কি মনে করেন? হ্যাঁ, বলতেছেন আমি তো তাদেরকে আদেশ করেছিলাম প্রত্যেক রাত্রে যেন সুরা ওয়াকিয়া পড়ে, কারণ আমি রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেন মান কারা আল ওয়াকিয়াত কুল্লা লাইলিন লাম তুসিবু ফাকাতুন আবাদা, বলে যে কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় শোয়ার আগে সুরা ওয়াকিয়া পড়ে তাইলে তার কি কোনো সময় দুর্ভিক্ষ লেগে থাকবে না, সুতরাং তারা কখনো দরিদ্রতায় পড়বে না। এটা বলার পর রাত যখন ঘনিয়ে আসলো, আবদুল্লাহ ইবনে মাসউদ মৃত্যুবরণ করলো, আল্লাহর জিকির মুখে নিয়ে মৃত্যুবরণ করলো, এইভাবে তার জীবনটা আমরা বললাম। হ্যাঁ, এবং অনেক মুসলমান, সব মুসলমান মিলে তার জানাজা পড়লেন, তার মধ্যে জুবাইর ইবনে আওয়াম ছিলেন, হ্যাঁ, বাকির মধ্যে তাকে দাফন করা হয়, তার কবর এখনো আপনার বাকি মাকবারাতুল বাকি এলাকার মধ্যে। আমরা আপাতত আবদুল্লাহ ইবনে মাসউদের জীবনীটা সংক্ষিপ্ত আকারে বলে শুনিয়েছি, আশা করি তার জীবনী থেকে শিক্ষণীয় কিছু আপনারা জানতে পারলেন, এবং সেগুলো আমরা জীবনের মধ্যে আমলে বাস্তবায়ন করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ জান কাছে ফরিয়াদ করছি, তিনি যেন আমাদের উপর থেকে মহামারী দূর করে নেন এবং আমাদেরকে সত্যের উপর অটল অবিচল রাখুন মৃত্যু পর্যন্ত, এবং আমাদের জন্য জান্নাতের ফেরদাউসকে বরাদ্দ করুন, এবং আমাদেরকে পাপ পঙ্কিলতা থেকে, বিশেষ করে শিরিক কুফরি এবং মুনাফিকি থেকে রক্ষা করুন, সেটাই কামনা করব, এবং আমাদেরকে হ্যাঁ কোরআন হাদিসে হ্যাঁ গবেষণা করার তৌফিক দান করেন, হ্যাঁ, যেন আমরা সত্যকে উদ্ঘাটন করতে পারি সর্বদা, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে এখানেই শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।